কুমিল্লার 80টি হাইওয়ে হোটেলের 10,000 শ্রমিকের মানবেতর জীবনযাপন। করোনার কারণে কুমিল্লায় হাইওয়ের পাশে থাকা অনেক হোটেলই বন্ধ হয়ে গেছে। দূরপাল্লায় যাত্রী কম থাকায় লোকসানের কারণে বন্ধ করতে বাধ্য হয়েছে হোটেল মালিকরা। ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুর রুটের দূরপাল্লা যানবাহনগুলো চলার পথে যাত্রাবিরতি দেয় কুমিল্লায়। এসব যাত্রীদের কেন্দ্র করে এখানে অন্তত 80টি হাইওয়ে হোটেল গড়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এ শিল্পের অন্তত 10,000 কর্মচারীরা। নিম্ন আয়ের এসব শ্রমিকদের জন্য সরকারি সাহায্যের প্রত্যাশা করছেন হোটেল মালিকরা। শাকিল মোল্লার প্রতিবেদন। আপনারা দেখছেন এসএম টিভি। স্বাধীনতার পর থেকে মহাসড়কে যাত্রীদের কেন্দ্র করে মহাসড়কের পাশে কুমিল্লা অংশে গড়ে ওঠে অনেক হাইওয়ে হোটেল। ইতিহাসে এই প্রথম করোনা পরিস্থিতির কারণে অন্যান্য শিল্পের মতো গভীর সংকটে পড়েছে এই হোটেলগুলো। গত 5 মাস করে লোকসান গুনতে গুনতে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক হোটেল। ফলে কর্মহীন মানবেতর জীবন কাটাচ্ছে এই শিল্পের প্রায় 10,000 শ্রমিক। ফলে তারা সরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন। কাজকর্ম এর বাইরে কিছু নেই, আমাদের ইনকাম সোর্স নাই, আমরা এটা করি আমাদের পরিবার চলে। এখন যদি এই লকডাউনে আমাদের হোটেল বন্ধ থাকার কারণে আমাদের পরিবারের খাওয়া দাওয়া সব বিভিন্ন দিক থেকে সমস্যা হয়ে দেখতেছে, কিস্তি আছে ইয়ে আছে। কিন্তু এখন সরকার থেকে আমরা এখন পর্যন্ত কোনো প্রাণদান মানে পাই নেই, কিছু ত্রাণ পাই নেই। যদি সরকার আমাদের দিকে খেয়াল রাখতো তাহলে হয়তো আমাদের পরিবারগুলো একটু স্বচ্ছভাবে চলতো। আমাদের জানা হচ্ছে যে আপনার প্রত্যেক গাড়িতে যে গাড়িতে 42 জন আসবে এটাতে আসে 18 জন 17 জন 16 জন। আমাদের অনেক অত্যন্ত খারাপ ব্যবস্থা। আর সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানকে যেমন গার্মেন্ট শিল্প কারখানাকে অনেক অনুদান দিচ্ছে, কর্মচারীদেরকে আমাদের স্টাফদেরকে কোনো অনুদান আসছে না, কিছু আসছে না। এই যে নিয়ে অত্যন্ত স্টাফরা আছে অনেক দুর্ভিক্ষে বিভিন্ন জায়গায়, অনেক স্টাফের এলাকা বন্যা, অনেক স্টাফের করোনা আক্রান্ত এলাকা থেকে কর্মজীবন। আমাদের তো এই করোনার কারণে বেচা বিক্রি কম, আমাদের ইনকাম কম, আর আমাদের সরকার বেতন কোনো দেন না। আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে। আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের গরিব ইস্টা আমরা কাজ করি কর্ম করে খাই। আমরা 3-4 মাস বাড়িতে বসে রয়েছি, সরকার আমাদের কিছু অনুদান দিবে এখনও দেয় না, আমরা তো জমা দিই সরকারের কাছে। লকডাউন আজকে 6 মাস পর্যন্ত মালিক আমাদের খাবার দাবার এবং আর টাকা ব্যবস্থা আছে। তারপর আর কিছু আমাদের বা ফ্যামিলিগত কোনো সমস্যা হলে মালিকের সহযোগিতা করে। তারপর এরপরও যদি সরকারও যদি আমাদের যদি কিছু অনুদান দিত তাহলে আমাদের ফ্যামিলি নিয়ে সুখ শান্তি চলতে পারতাম। এখন আমরা আজকে 6 মাস দেখ। বৈশ্বিক এ মহামারীর কারণে যানবাহন চলাচল কম থাকায় প্রভাব পড়েছে হাইওয়ে হোটেলগুলোতে। এই পরিস্থিতিতে প্রণোদনার দাবি জানান হোটেল মালিকরা। দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত আমাদের আনুমানিক 80টার মতো রেস্টুরেন্ট আছে। আর করোনার সময় তো প্রথম দিক দিয়ে বন্ধই ছিল প্রায় 3-4 মাস। তারপরে যখন ট্রান্সপোর্টগুলো ওপেন হলো, কিছু কিছু করে রেস্টুরেন্টও ওপেন হওয়া শুরু করলো। কিন্তু ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা আইন ছিল যে 2 জনের সিটে 1 জন। দ্যাট মিন্স একটা বাসে যদি 36 জনের ক্যাপাসিটি থাকে তাহলে ওই বাসের যাত্রী সংখ্যা ছিল 18। তো আসলে ওই 18-র মধ্যে ধরেন 8 জনও খাবে কিনা সন্দেহ, কারণ করোনার জন্য সবাই ভীত সন্ত্রস্ত ছিল, ওইভাবে আসলে মানুষ খেতেও না। যার কারণে মালিকরাও সামান্য কিছু শ্রমিক নিয়ে শুরু করে, যার কারণে দেখা গেছে যে ওইভাবে মালিকরাও কোনো লাভবান হয় নাই, আর অর্ধেকের বেশি শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর কি। আর শ্রমিকও আপনার এই 80টা রেস্টুরেন্টে সর্বসাকুল্যে অ্যারাউন্ড 10,000 শ্রমিকের মতো হবে। এই 10,000 শ্রমিকের মধ্যে আপনার হয়তোবা 4,000 শ্রমিক কাজে আসতে পারছে এখন পর্যন্ত, স্টিল নাও, এখন পর্যন্ত 4,000 হয়তোবা কাজে আসতে পারছে, বাকি 6,000 শ্রমিকই কিন্তু বেকার হয়ে গেছে। আসলে হোটেলগুলি আমরা তো ভালোভাবে চালানোর জন্য অনেক চেষ্টা করতেছি, হোটেলগুলি যেন এই করোনাকালীন যেন কাইটা উঠতে পারে। আসলে এই লকডাউনের মধ্যে তো স্বাস্থ্যবিধি মেনে আমরা হোটেলগুলি চালাইতেছি, কিন্তু দেখা গেছে যে লকডাউনের কারণে অনেক গাড়িগুলি রুটে চলে নাই। এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে যে আমরা হোটেল খোলা রেখেও আমরা শ্রমিকদেরকে আমরা অনেক ভর্তুকি দিয়ে আমরা হোটেল খোলা রাখছি। তো আসলে এই অবস্থা থাকলে তো আসলে আমরা কতদিন যে টিকে থাকতে পারবো আল্লাহ ভালো জানে আর কি। আসলে বিষয়টা এমন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে অনেক গরিব মানুষ স্টাফরাই এখানে চাকরি করে,
তো সেক্ষেত্রে স্টাফরা যদি আপনার পণ্যদনা পায়, সকল ক্ষেত্রে তো সকলেই পাচ্ছে, কিন্তু স্টাফরা যদি পায় সে তো গরিব মানুষ, আসলে প্রতিষ্ঠানও ভালো থাকলো স্টাফরাও ভালো থাকলো আর কি। আসলে স্বাধীনতার পর থেকেই সারা বাংলাদেশের ভিতরে হাইউ রেস্তোরাঁর যতগুলি আছে তার মধ্যে আমাদের কুমিল্লা জুনেই সবচেয়ে বেশি হাইউ হোটেল এবং রেস্তোরাঁ। বিগত করোনা ভাইরাস আসার পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্যর একদম বেহাল দশা, বেচা বিক্রি কমে গেছে, গণপরিবহনের সংখ্যাও কমে গেছে, তার ভিতরে যেগুলো যাত্রী আসে তারাও একটা সবসময় তাদের মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, কোনো যাত্রী ভিতরে ঢুকে কোনো কিছু খেতে চায় না। এমতো অবস্থায় আমাদের যেই কুমিল্লা জোনের ভিতরে যে হাইউ রেস্টুরেন্টগুলি আছে প্রতিনিয়ত আমরা লস গুনতেছি, আর এই লস গোনার কারণে ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক হোটেল বন্ধ হয়ে গিয়েছে। এমতো অবস্থা চলতে থাকলে বাকি হোটেলগুলিও যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। তাই আমার বিশেষ অনুরোধ রইল সরকারের কাছে যে প্রণোদনার আওতায় এনে আমাদেরকে এবং আমাদের হোটেলের যে শ্রমিকগুলি আছে তাদেরকে যদি সহযোগিতা করে তাহলে সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমাদের করোনার পরিস্থিতি আগে অনেক ভালো ছিল, করোনার পরে আমরা যখন হোটেল খুলছি আমাদের পরিস্থিতি অনেক খারাপ। আমাদের প্রায় 200+ ওয়ার্কার ছিল শ্রমিক, এখন আমাদের প্রায় 100 বা 100 চেয়ে কম শ্রমিক নিয়ে আমরা হোটেল চালাচ্ছি। আমরা সরকার থেকে বা কোনো ধরনের কোনো প্রণোদনা বা কোনো কিছুই আমরা শ্রমিকরা পাইনি, তাই আমাদের হোটেল চালাইতে এখন অনেক কষ্ট হচ্ছে। অন্যান্য শিল্পের মতো হোটেল শ্রমিকরাও প্রণোদনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদের তালিকা করে পাঠানো হয়েছে, সরকার তা বিবেচনা করবে বলে জানান জেলা প্রশাসক। চট্টগ্রামের 100 কিলোমিটার সড়ক পথ কুমিল্লা জেলায় বেশ কিছু প্রায় 80টির উপরে হোটেল রেস্টুরেন্ট রয়েছে, ছোটো বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে। তো এর মধ্যে বেশ কয়েক হাজার শ্রমিক এর সাথে জড়িত। আমাদের যখন লকডাউন চলছিল তখন প্রায় অধিকাংশ হোটেল রেস্টুরেন্ট বন্ধ ছিল এবং পরবর্তীতে বর্তমানে আবার মোটামুটি চালু হয়েছে, তবে সেক্ষেত্রে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং আমরা জানি যে অনেক ক্ষেত্রেই কাজ হারিয়েছিলেন। তো আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি 50 লক্ষ বিভিন্ন পেশার 50 লক্ষ লক্ষ্যে কিন্তু অনুদান দিয়েছেন এবং আমরা এখান থেকে এ ধরনের বিভিন্ন পেশার হোটেল শ্রমিক, রাজমিস্ত্রি বিভিন্ন পেশার আমাদের প্রায় 1,60,000 জনকে কিন্তু আমরা কুমিল্লা থেকে অনুদান দিয়েছি এবং কুমিল্লা জেলার যে হোটেল শ্রমিক যারা আছে তারা আমাদের কাছে একটি আলাদাভাবে একটি আবেদন করেছেন তাদের কাছে দেওয়ার জন্য। আমরা সেটি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইতিমধ্যে উপরে পাঠিয়ে দিয়েছি। যদি এই ধরনের শুধু হোটেল মালিক শ্রমিকদের জন্য আলাদা কিছু হয় তাহলে সেটি আমরা হয়তো সরকার বিবেচনা করবে। সংকটময় পরিস্থিতিতে কুমিল্লা অংশের এই হাইওয়ে হোটেলগুলোর সমস্যা নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছেন মালিক ও শ্রমিকরা। এসএমটিভি নিউজ ডেস্ক।